সমগ্র আমেরিকার মাত্র 1% জনসংখ্যা ভারতীয় নাগরিক, কিন্তু অবাক করার বিষয় হলো যুক্তরাষ্ট্রের প্রযুক্তি শহর সিলিকন ভ্যালির 1/3 সিইও ভারতীয়। গুগল, অ্যাডোবি, মাইক্রোসফট, IBM, টুইটারের মতো প্রতিষ্ঠানের মতো বড় বড় কোম্পানির সিইও বা প্রধান কর্মকর্তা হলো ভারতীয়। কিভাবে তারা এ সাফল্য অর্জন করলো? শুধু সিলিকন ভ্যালি নয়, বিশ্বের 10% হাইটেক কোম্পানির সিইও ভারতীয়। প্রশ্ন হলো, এত বড় বড় কোম্পানির প্রধানের পদ কিভাবে ভারতীয়রা দখল করে রেখেছে? প্রতি বছর সফল ব্যবসা প্রতিষ্ঠান এবং ব্যবসায়ীদের তালিকা তৈরি করে বিজনেস ম্যাগাজিন ফরচুন। চরম সফল 500 কোম্পানির নামকরণ করা হয় ফরচুন 500 কোম্পানি। মজার বিষয় হলো, এবছর ফরচুন 500 ক্লাবের 30% কোম্পানির সিইও হলো ভারতীয়। ভারতীয় বংশোদ্ভূত কয়েকজন প্রভাবশালী সিইও সম্পর্কে আমরা জানব আজ। গুগলের সিইও সুন্দর পিচাই, মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা এবং টুইটারের সিইও পরাগ আগারওয়াল, অ্যাডোবির সিইও শান্তনু নারায়ণ, IBM-এর সিইও অরবিন্দ কৃষ্ণা, নোকিয়ার সিইও রাজীব সুরি, মাস্টার কার্ডের সিইও অজয় পাল, পেপসির সিইও ইন্দ্রানুই, মাইক্রন টেকনোলজির সিইও সঞ্জয় মালহোত্রা, পাল অটো নেটওয়ার্কের সিইও নিকেশ অরোরা, শেনেলের সিইও নীলা নায়ার, এমন আরও অনেকে রয়েছে। ভারতীয়রা তাদের নিজেদের দেশ থেকে সমস্যা সমাধানের এক অভিনব ক্ষমতা নিয়ে আসে। ভারতের জনসংখ্যা প্রায় 140 কোটি। চীনের পর ভারত বিশ্বের জনবহুল দেশ। আগামী কয়েক বছরের জনসংখ্যার দিক থেকে ভারত চীনকে পেছনে ফেলে দিবে। ভারতের দরিদ্রতা একটি বড় সমস্যা। দেশটির জনসংখ্যার 1/4 লোক দারিদ্র্যসীমার নিচে বসবাস করে। এই দরিদ্র লোকদের দৈনিক উপার্জন মাত্র 150 টাকার মতো। নানা সমস্যা, দুর্নীতি, অবকাঠামোগত দুর্বলতা সহ বেশ কিছু বড় সমস্যা আছে। এত এত সমস্যার কারণে ভারতীয়দের মধ্যে সমস্যা সমাধানে এবং কঠিন সময়ে মানিয়ে নেওয়ার ক্ষমতা জন্মায়। এছাড়া পরিবর্তিত পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার কারণে ভারতীয়রা সিদ্ধান্ত গ্রহণে অন্যদের চেয়ে বেশি সক্ষমতা দেখাতে পারে। এসব কারণে ভারতীয়রা বিশ্বের অন্য সব দেশে গেলে সহজেই বিভিন্ন সমস্যার সমাধান করতে পারে। এই গুণ বড় বড় কোম্পানিতে চাকরি করার জন্য অতি জরুরি। 2014 সালে কোম্পানির কর্মকর্তা হিসেবে সত্য নাদেলা যখন দায়িত্ব গ্রহণ করেন, তখন মাইক্রোসফটের অবস্থা খুবই খারাপ। বিল গেটসের মতো ব্যক্তিও মাইক্রোসফটের সমস্যা সমাধানে হোঁচট খাচ্ছিলেন। মাইক্রোসফট নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবনে তেমন পারদর্শিতা না দেখানোর কারণে তাদের খারাপ সময় যাচ্ছিল। স্মার্টফোন ব্যবসা মাইক্রোসফট অ্যাপলের কাছে সম্পূর্ণ মার খেয়ে যায়। এ সময় ইঞ্জিনিয়ার সত্য নাদেলা পদোন্নতি পেয়ে সিইও হন। তিনি আসার পর মাইক্রোসফটে কাজের পরিবেশ সম্পূর্ণ বদলে ফেলেন। সত্য নাদেলা মাইক্রোসফটকে নতুন ধাঁচে সাজান। 2015 সালে সুন্দর পিচাই যখন গুগলের দায়িত্ব নেন, তখন তাকেও অনেক সমস্যার সমাধান করে তাক লাগিয়ে দিয়েছেন। শান্ত স্বভাব, নম্র আচরণ এবং উদারতা দিয়ে প্রযুক্তি বিশ্বে অসাধারণ উদাহরণ সৃষ্টি করেন সুন্দর। সুন্দর পিচাই স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স করার জন্য গিয়েছিলেন। সেখান থেকে চাকরি জীবনের পদোন্নতি পেতে পেতে সুন্দর আজ এই পর্যায়ে চলে এসেছেন। ভারতীয় সিইওদের বেশিরভাগ ইঞ্জিনিয়ারিং ডিগ্রি আছে। সুন্দর পিচাই, আগারওয়ালের মতো অনেকেই ভারতের IIT থেকে পড়াশোনা করে বেশ খ্যাতি অর্জন করেছেন।